আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের, যে যেখান থেকে দেখছেন, সামিয়া বাংলা টিভির পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদেরকে আমি জানিয়ে দেব কুয়েতে জরুরি মন্ত্রিসভায় কী কী সিদ্ধান্ত নিয়েছে এবং এখন পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু তথ্য, কুয়েতের সর্বশেষ করোনার পরিস্থিতি এবং আমাদের বাংলাদেশের করোনার সর্বশেষ পরিস্থিতি সহ বিস্তারিত নিউজ। আশা করি পুরো ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন। শুরুতেই জানিয়ে দেব আটকে পড়া কুয়েত প্রবাসী ভাই বোনদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি। ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে কুয়েতের ফ্লাইটগুলো এখনও সরাসরিভাবে চালু করা হয়নি। আগস্টের প্রথম দিয়ে ফ্লাইট চালু থাকার কথা থাকলেও এখন পর্যন্ত আবার বিভিন্ন ধরনের আইন দেখানো হচ্ছে। তার মানে সরাসরি ফ্লাইট না চালু করার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ। আজকের কুয়েতের ডিজি থেকে প্রকাশ করা হয়েছে যে সকল প্রবাসীরা কুয়েতের বাহিরে ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কী বলেছেন কুয়েতের সিভিল এভিয়েশন। যারা কুয়েতের বাহিরে কুয়েতের সরকারের অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট কুয়েতের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইলেকট্রনিক ফর্মে যা কিউআরএস কোড বহন আপলোড দিতে হবে। পরে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যাচাই বাছাই করে সে সার্টিফিকেট অনুমোদন করবে এবং অবশ্যই কুয়েতের প্রবেশের আগে সকল মন্ত্রণালয়ের থেকে পরে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যাচাই বাছাই করে সে সার্টিফিকেট অনুমোদন করবে এবং অবশ্যই কুয়েতের প্রবেশের আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন চেক করে নিতে হবে। কুয়েতের প্রবেশের পর এক সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এক সপ্তাহ শেষে পিসিআর টেস্ট করতে হবে। তাদেরকে কুয়েতের মধ্যে প্রবেশের আগে মুসাফার অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। এখন জানিয়ে দেব আজকের কুয়েতের সর্বশেষ করোনার পরিস্থিতি। আজ 28 জুলাই রোজ বুধবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 933 জন। এই নিয়ে মোট আক্রান্ত সংখ্যা 395,605 জন। গত 24 ঘন্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন 5 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছেন 2,298 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,376 জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছেন 378,810 জন। চিকিৎসাধীন অবস্থায় আছেন 13,430 জন। আইসিইউতে আছেন 301 জন। এই ছিল আজকের কুয়েতের করোনার সর্বশেষ পরিস্থিতি। এখন জানিয়ে দেব আমাদের বাংলাদেশের করোনার সর্বশেষ পরিস্থিতি। আমাদের বাংলাদেশে লকডাউন থাকা সত্ত্বেও দিন দিন লাফিয়ে বাড়তেছে মৃত্যুর সংখ্যা, আক্রান্তর সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন 258 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছেন 19,779 জন। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 14,925 জন। এই নিয়ে মোট আক্রান্তর সংখ্যা 11,94,752 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 12,439 জন। আলহামদুলিল্লাহ, এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 10,22,414 জন। এই ছিল আমাদের কাছে থাকা সর্বশেষ সংবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।